কেন্দ্রমানি রোড মার্চ অ্যাকচুয়ালি গিয়ে সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্ট দুইটা কোঅপারেট হিসাবে ভোট পরবর্তী হিংসা যেন না হয় যার জন্য রুট মার্চ করছে, এরা আরও দু এক মাস থাকবে যেন পশ্চিমবাংলা শান্তশিষ্ট থাকে। নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। ভোট পেরিয়ে গেছে অনেকদিন, এখনো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রোড মার্চ বোয়ালবাড়ি প্রধান পাড়াতে, অনেকটাই স্বস্তি এলাকাবাসীদের। যদিও ভোট পরবর্তী কোনো হিংসার খবর নেই এই এলাকায় বলে জানিয়েছেন এলাকাবাসীরা। এলাকার স্থানীয় বাসিন্দা বিকাশ লালা বলেন, আমাদের এলাকা খুব শান্তপ্রিয় এলাকা, ভোট পরবর্তী কোনো হিংসা নেই এখানে। তবু রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ রোড মার্চ দেখে তিনি ভীষণ গর্বিত এবং অভিভূত। এলাকার অবসরপ্রাপ্ত সেনাকর্মী রমন সরকার বলেন, ভোট পরবর্তী কোনো হিংসা না থাকলেও কেন্দ্রীয় বাহিনীর রোড মার্চ সাধারণত হয়ে থাকে, কারণ তিনি যখন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তখনও এইরূপ রোড মার্চে অংশগ্রহণ করেছেন দেশের বিভিন্ন প্রান্তে। দাদা নমস্কার, এই যে ভোট অনেকদিন কেটে গেল, এখনো কেন্দ্রীয় বাহিনী একটা রোড মার্চ দেখা গেল, কি বলবেন? এটা অ্যাকচুয়ালি গিয়ে সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্ট দুইটা কোঅপারেট হিসাবে ভোট পরবর্তী হিংসা যেন না হয় যার জন্য রুট মার্চ করছে, এরা আরও দু এক মাস থাকবে যেন পশ্চিমবাংলা শান্তশিষ্ট থাকে। বলছিলাম কি কোনো অপ্রীতিকর ঘটনা ভোট পরবর্তী হিংসা কোথাও ঘটেছে এই এলাকায়? এখানে কোনো ভোট পরবর্তী যে হিংসা সেটা হয় না এখানে, কিন্তু সরকারের নির্দেশ যেটা আছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সেন্ট্রাল বাহিনী আর রাজ্য সরকারের পুলিশ দুজনে রুট মার্চ করে এলাকায় শান্ত নির্দেশন দেখাবে, এই অবলম্বনে আজকে এই রুট মার্চ। বলছিলাম কতটা ভালো লাগছে বা কতটা আস্থা লাগছে? খুব ভালো লাগছে, রাস্তার মধ্যে সুন্দরভাবে আমাদের দেশের নিরাপত্তা রক্ষী যখন হেরে বেড়াচ্ছে, খুব ভালো লাগছে দেখতে, নিজের খুব গর্ব মনে হচ্ছে। কী নাম দাদা আপনার? আমার নাম বিকাশ লাল। এই এলাকাটার কী নাম? এটা বোয়ালবাড়ি প্রধান পাড়া। অনেক ধন্যবাদ। নমস্কার দাদা, বলছিলাম এই যে ভোট পরবর্তী হিংসা এড়াতে এই এলাকায় একটা কেন্দ্রীয় বাহিনীর রোড মার্চ দেখা গেলো, আপনি একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী, কী বলবেন? না দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম, ইলেকশন হয়েছে অনেকদিন হয়ে গেল, কিন্তু বিক্ষুব্ধ কিছু ঘটনা হচ্ছে। আচ্ছা স্যার, যার জন্য রোড মার্চ আসছে। আচ্ছা স্যার, এই এলাকায় কি কিছু ঘটনা বা এই ধরনের কিছু শোনা যাচ্ছিল? শোনা যায়নি কিন্তু আশঙ্কা। আচ্ছা স্যার, যার জন্য পুলিশ নিয়ে আসছে। আচ্ছা স্যার, যাতে এলাকায় বিশৃঙ্খলা না হয়, শান্তি শৃঙ্খলা বজায় রাখে, মানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে আসা, তাই তো? এই এলাকা তো শান্তিপ্রিয় এলাকা। শান্তিপ্রিয় এলাকা হইলেও ইনফরমেশন রুম আছে, মানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। না ঘটে, মেন উদ্দেশ্যটা ওইটা। দীর্ঘদিন সেনাবাহিনীতে কাজ করেছেন, ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছেন, তো এই অভিজ্ঞতা থেকে কী বলবেন? অভিজ্ঞতা বলতে এই ধরনের কাজ বা ইলেকশনের সময় আপনার কোথাও এইরকম ডিউটি করেছেন? কেন করবো না, বিহারে করেছি, চম্বলে করেছি। আচ্ছা, মধ্যপ্রদেশে, সিকিম করেছি। আচ্ছা স্যার, এটা হচ্ছে 95। আচ্ছা স্যার, এরকম রুট মার্চ আমরা করি আপনার ইলেকশন। আচ্ছা স্যার, এরকম বিগত দুদিন আপনি করেছেন? করেছি, মানে যার ফলে শান্তি বজায় থাকে, তাই না? শান্তি বজায় রাখার জন্য, এলাকায় যাতে কোনো রকম বিশৃঙ্খলা না। বলছিলাম কী নাম, আপনি কিসে কাজ করতেন আগে সেই বিষয়ে? আমি তো এসসিবিতে কাজ করতাম। আচ্ছা স্যার, আমার নাম রবীন্দ্র সরকার। আচ্ছা স্যার, এই এলাকার বাসিন্দা? এই লোকাল। বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেট অ্যালায়েন্স আই হসপিটালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, তাই অতি সত্বর যোগাযোগ করুন 7 8 6 5 0 5 1 2 2 3 8 মোবাইল নম্বর।